আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো। বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই। বিদ্যাবত্তায় এসো কিছু পড়িতে তোমাদের আজকে শোনাবো সুবোধা উপন্যাসের দ্বিতীয় পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, আমার খুব ভালো লাগবে। তৃতীয় পরিচ্ছেদ, ভগবান বাবুর দয়া। তখন দ্বিপ্রহরের সময়, যেসব মেঘ বাতাসের দৌরাত্মে ছিন্ন ভিন্ন হইয়া পলাইয়া গিয়াছিল তাহারা সন্ধ্যার পরে একটির পর একটি করিয়া মহা সমারোহে বাজনা বাদ্য বাজাইয়া আবার আকাশের গায়ে জোর বাঁধিতে লাগিল। সকলেই স্থির করিল আজ রাত্রে বৃষ্টি না হইয়া যায় না, গরম কমিবে, প্রাণ বাঁচিবে, এ বৃষ্টি সকলের মঙ্গলের জন্য। শুধু সুভদা মনে করিল তাহারই কপাল দোষে আজ এই দুর্যোগের সূত্রপাত হইয়া আসিল। একে তো হলুদপুরের পথঘাট বন জঙ্গলের মধ্য দিয়া, তাহাতে আবার গাঢ় মেঘ করিয়াছে। তথাপি সুভদা বালাদুগাছি অঞ্চলে বাঁধিয়া কাপড়খানি বেশ করিয়া গুছাইয়া পড়িয়া একটা বিছানার চাদরে সমস্ত অঙ্গ বেশ করিয়া আবৃত করিয়া বাটি হইতে নিষ্ক্রান্ত হইল। সে পূর্বে আর কখনো বামুনপাড়ায় যায় নাই, শুধু শুনিয়াছিল মাত্র যে উত্তরমুখ ধরিয়া চলিলে আধ ক্রোশ দূরে পাকা রাস্তা পাওয়া যায় এবং আরেকটু অগ্রসর হইলেই বামুনপাড়া। সেখানে পৌঁছতে পারিলে জমিদার বাড়ি চিনিয়া লইতে বিলম্ব হইবে না, কারণ নন্দীদের প্রকাণ্ড অট্টালিকা গ্রামে প্রবেশ করিলেই দেখিতে পাওয়া যায় সে শুনিয়াছিল। হলুদপুরের অন্ধকার পথ ছাড়াইয়া পাকা রাস্তা পাওয়াই তাহার বিপদের কথা হইয়া দাঁড়াইল। ক্রমে অন্ধকার গাঢ়তর হইয়া এক ফোঁটা দুই ফোঁটা জল পড়িতে লাগিল, এক ফোঁটা দুই ফোঁটা পরিশেষে মুষলধারায় পরিণত হইল। দেখিয়া সুভদা বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করিল। পথ চলা আর অসম্ভব, অন্ধকারে এক হস্ত দূরের পদার্থ আর দৃষ্টিগোচর হইতেছে না। প্রবল বৃষ্টি ও তৎসঙ্গে বিদ্যুৎ ও বজ্রের শব্দে সুভদার ভিতর পর্যন্ত কাঁপিতে লাগিল। সে দেখিল চতুর্দিক হইতে বন্য জীবজন্তু ছুটিয়া আসিয়া সেই বৃক্ষতলে আশ্রয় লইতে আসিতেছে। আবার তৎক্ষণাৎ মনুষ্যমূর্তি দেখিয়া সভয়ে চিৎকার ছাড়িয়া পলাইয়া যাইতেছে। সুভদার সহসা মনে হইল যদি চোর ডাকায়ত কেহ আশ্রয় লইতে এইখানেই আসিয়া পড়ে, তাহা হইলে? তাহার প্রাণের ভয় হইল না, কিন্তু তদপেক্ষা মূল্যবান বালাদুগাছির জন্য ভয় হইল। স্বামীর নিষ্কৃতির কারণ নিজের আশা ভরসা সমস্তই এই বালাদুগাছি। সত্রাসে সুভদা বৃক্ষতল ছাড়িয়া পলায়ন করিল। সমস্ত শরীর কর্দমসিক্ত হইয়াছে, গাছপালার আঁচড়ে ও কণ্ঠকে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হইয়াছে, তথাপি সুভদা পথ বাহিয়া চলিতে লাগিল। এক নিমেষের তরে বৃষ্টির উপশম নাই, এক মুহূর্তের জন্য মেঘের শব্দের বিশ্রাম নাই, কোন মুখে কোথায় চলিয়াছে তাহারও স্থিরতা নাই, তথাপি বনবাদার সরাইতে সরাইতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পরে বোধ হইল যেন অপেক্ষাকৃত প্রশস্ত পথ সম্মুখে দেখা যাইতেছে। দ্বিগুণ উৎসাহে হাঁটিয়া আসিয়া সুভদা দেখিল যথার্থই পাকা পথ পাইয়াছে। এখন কিন্তু অন্য কথা, যখন পথ পায় নাই তখন কেবল পথের ভাবনাই ভাবিয়াছিল, এখন কাজের কথা মনে হইতে লাগিল। এত রাত্রে কী করিয়া দেখা হইবে, দেখা হইলেই কি কার্যসিদ্ধি হইবে? সিদ্ধ হোক আর না হোক, এই দুর্যোগে বাটিয়ে বা কেমন করিয়া ফিরিয়া যাইবে? ক্রমে গ্রামের ভিতর প্রবেশ করিল। কিছুদূর আসিয়াই প্রকাণ্ড অট্টালিকা ও চতুর্দিক সংলগ্ন রেলিং দেওয়া বাগান দেখিয়া বুঝিতে পারিল ইহাই নন্দীদের বাটি। কিন্তু কেমন করিয়া প্রবেশ করিবে, আর প্রবেশ করিলেই বা তাহার সহিত এত রাত্রে কি করিয়া সাক্ষাৎ করিবে? সুভদার কান্না আসিল। এখন কি হইবে, কি করিয়া বাড়ি যাইবে? পরিশ্রমে অনাহারে দুর্ভাবনায় সে মৃতপ্রায় হইয়া পড়িয়াছে। নন্দীদের বাটির সম্মুখে যে শিব মন্দির ছিল তাহারই বারান্দার উপর আসিয়া একেবারে শুইয়া পড়িল। তখন বৃষ্টি সম্পূর্ণ ছাড়ে নাই, তবে কমিয়া আসিয়াছিল। বৈশাখের মেঘ যেমন এক মুহূর্তে গগন আচ্ছন্ন করিয়া ফেলে, তেমনি এক মুহূর্তে গগন ছাড়িয়া কোথায় চলিয়া যায়, এ মেঘও দেখিতে দেখিতে আকাশের প্রান্ত দেশে মিলাইয়া যাইতে লাগিল। আবার চাঁদের আলোকে জগৎ অনেক শুভ্রশ্রী ধারণ করিল। সুভদা মনে করিল এইবার ফিরিয়া যাইবার সময় হইয়াছে। সিক্ত বস্ত্র একটু গুছাইয়া লইবার সময় দেখিতে পাইল
একজন ভৃত্য হস্তে প্রদীপ লইয়া জমিদার বাটির ফটক খুলিয়া মন্দিরের দিকে অগ্রসর হইতেছে। ইহার নিকট যদি কোনো সন্ধান পাওয়া যায়। এইরূপ একটা ক্ষীণ আশায় ভর করিয়া শুভদা প্রস্থান না করিয়া এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ মন্দিরের দ্বারের সম্মুখে আসিয়া দেখিল, একজন স্ত্রীলোক অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া দাঁড়াইয়া আছে, কিন্তু কোনো কথা না কহিয়া ভেতরে প্রবেশ করিল। বহুক্ষণ পরে বাহিরে আসিয়া দেখিল, স্ত্রীলোকটি এখনও সেইভাবে দাঁড়াইয়া আছে। বৃদ্ধ প্রথমে অবগুণ্ঠন দেখিয়া অনুমান করিয়াছিল কোনো ভদ্রঘরের স্ত্রী ভয়ে এখানে আশ্রয় লইয়াছিল, এইবার চলিয়া যাইবে, কিন্তু এখনও সেইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কে গা? স্ত্রীলোকটি কোনো কথা কহিল না। কোথায় যাবে বাছা? শুভদার কথা বলিতে লজ্জা করিতেছিল, কিন্তু এখন মৃদু কণ্ঠে কহিল, জমিদার বাবুদের বাড়িতে। জমিদারদের বাড়ি তো এই সামনেই, তবে সেখানে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? শুভদা কোনো উত্তর দিতে পারিল না। বৃদ্ধ পুনরায় জিজ্ঞাসা করিল, জমিদারদের বাড়িতে কার কাছে যাবে? বাবুর কাছে। কোন বাবুর কাছে? ভগবান বাবুর কাছে। বৃদ্ধ বিস্মিত হইয়া বলিল, ভগবান বাবুর কাছে? হ্যাঁ। তবে আমার সঙ্গে এসো। বৃদ্ধ অগ্রে অগ্রে চলিতে লাগিল। শুভদা জ্যোৎস্নালোকে বৃদ্ধর পালিতকে সৌম্য মূর্তি দেখিয়া অসংকোচে পশ্চাতে চলিতে লাগিল। ক্রমে ফটক পার হইয়া বাগান পার হইয়া একটা কক্ষের দ্বার খুলিয়া বৃদ্ধ ডাকিল, এই ঘরে এসো। শুভদা কক্ষে প্রবেশ করিয়া দেখিল, চমৎকার সুসজ্জিত কক্ষ। সমস্ত মেঝের উপর মূল্যবান কার্পেট বিছানো, সম্মুখে মসলন্দ পাতা, তাকিয়া দেওয়া বসিবার স্থান। বৃদ্ধ তাহার উপর উপবেশন করিয়া শুভদার আপাদমস্তক দীপালোকে অবগুণ্ঠনের ঈষৎ ফাঁক দিয়া যতদূর দেখা যায় নিরীক্ষণ করিল। শুভদার সময়ের রূপবিধি ছিল, বয়সে ও দুঃখে কষ্টে পূর্বের সে জ্যোতি এখন আর নাই। তথাপি হীনপ্রভ লাবণ্যের যতটুকু অবশিষ্ট আছে বৃদ্ধ তাহাতেই মোহিত হইল। অনেকক্ষণ দেখিয়া কহিল, বাছা তোমার ভুল হইয়াছে, বিনোদবাবুর সঙ্গে বোধ হয় তুমি দেখা করিতে চাও। বিনোদবাবুকে? বিনোদবাবু ভগবানবাবুর কনিষ্ঠ ভ্রাতা। শুভদা কহিল, তাহার সহিত দেখা করিতে চাহি না। তবে কি ভগবানবাবুর নিকটই প্রয়োজন আছে? হ্যাঁ। ভগবান নন্দী আমারই নাম, কিন্তু আমি তোমাকে কখনো দেখিয়াছি বলে তো মনে হয় না। শুভদা ঘাড় নাড়িয়া বলিল, না। তবে আমার নিকট কি প্রয়োজন থাকিতে পারে? শুভদা কথা কহিল না। ভগবানবাবু আবার বলিলেন, আমি ভাবিয়াছিলাম রাত্রে স্ত্রীলোকের প্রয়োজন বিনোদের নিকটই থাকিতে পারে, এত রাত্রে আমার নিকট যে তোমার কি প্রয়োজন আছে আমি বুঝিয়া উঠিতে পারছি না। তথাপি শুভদা কোনো উত্তর দিল না। তোমার বাড়ি কোথায়? হলুদপুরে। হলুদপুরে? আমার নিকট প্রয়োজন? তুমি কি হারানের স্ত্রী? শুভদা অবকুণ্ঠনের ভিতর হইতে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। তবে বলো কি প্রয়োজন? শুভদা অঞ্চল হইতে বালা দুগাছি খুলিয়া ধীরে ধীরে ভগবানবাবুর পায়ের নিকট রাখিয়া কদকন্দে কণ্ঠে বলিল, তাকে ছাড়িয়া দিন। বৃদ্ধ সমস্ত বুঝিতে পারিলেন। বালা দুগাছি হাতে লইয়া বেশ পরীক্ষা করিয়া অবশেষে কহিলেন, তবু সুখী হইলাম যে সে তোমাকে ইহাও দিয়েছিল। তাহার পর বালা দুটি নিজে রাখিয়া বলিলেন, তুমি ইহা ফিরাইয়া লইয়া যাও, আমি ব্রাহ্মণের মেয়ের হাতের বালা লইতে চাহি না, ছাড়িয়া দিতে হয় অমনি দেব। বিশেষ সে আমার যাহা লইয়াছে তাহাতে এ অলঙ্কার লইয়া ছাড়িয়া দেওয়াও যা, না লইয়া ছাড়িয়া দেওয়াও তা। শুভদা চক্ষু মুছিয়া বলিল, তাকে ছাড়িয়া দিবেন তো? ইচ্ছা ছিল না, সে যেরকম দুশ্চরিত্র তাহাতে তাহার শাস্তি পাওয়াই উচিত ছিল, তবু তোমার জন্য ছাড়িয়া দিব।
সুবোধার চক্ষু ফাটিয়া জল পড়িতে লাগিল। পলিতকেশ বৃদ্ধকে সে ব্রাহ্মণ কন্যা হইলেও মুখ ফুটিয়া আশীর্বাদ করিতে সাহস করিল না। মনে মনে তাহাকে শত ধন্যবাদ দিয়া ঈশ্বরের চরণে তাহার সহস্র মঙ্গল কামনা করিয়া যাইবার জন্য উঠিয়া দাঁড়াইল। ভগবানবাবু মুখ তুলিয়া বলিলেন, আজই বাড়ি যাবে? সুবোধা ঘাড় নাড়িয়া জানাইল, আজই যাইবে। তোমার সঙ্গে আর কেহ লোক আছে? কেহ না। কেহ না? তবে এত রাত্রে একাকি যাইও না, একজন লোক সঙ্গে লইয়া যাও। সুবোধা তাহাও অস্বীকার করিয়া একাকি সেই বনের ভিতর দিয়া বাটি ফিরিল। যখন বাটিতে প্রবেশ করিল তখন ভোর হইয়াছে। ললনা ইতিপূর্বে উঠিয়া সংসারের কাজকর্ম করিবার চেষ্টা করিতেছিল। সিক্ত বস্ত্রে জননীকে দেখিয়া কহিল, মা, এত ভোরে স্নান করে এলে? হাঁ। চতুর্থ পরিচ্ছেদ। রামমণি ও দুর্গামণি নাম না রাখিয়া যে সুবোধা কন্যা দুইটির নাম ললনা ও ছলনা রাখিয়াছিল তাহাতে ঠাকুর যে রাসমণিরার মনস্তাপের অবধি ছিল না। বাজারের তাদের মতো ললনা ছলনা নাম দুটা অষ্টপ্রহর তাহার কর্ণে বিধিতে থাকিত। ললনা নামটা তবু কতক মাফিক সই, কিন্তু ছি, ছলনা আবার কী নাম? ছলনাকে না দেখিতে পারার কারণ অর্ধেক তারই নামটা। লোকে ঠাকুরদের নামে ছেলে মেয়ের নাম রাখে, কেননা তাদের ডাকিতেও ভগবানের নাম করা হয়। কিন্তু এ দুটো মেয়েকে ডাকলে যেন পাপের ভার একটু একটু করে বাড়ছে মনে হয়। ললনাময়ী ছলনাময়ী হারানবাবুরই দুই কন্যা, একজন বড়, একজন ছোট, একজন সপ্তদশ বর্ষীয়া, একজন একাদশ বর্ষীয়া, একজন বিধবা, একজন অনুরা। এই তো গেল পরিচয়ের কথা। এখন রূপগুণের কথা, তাহা আমি বলিতে পারিব না। তবে গঙ্গার ঘাটে ললনা স্নান করিতে যাইলে বর্ষীয়সীরা বলা বলি করিতেন, ঠাকুর বিধবা করিবেন বলেই ছুরির এত রূপ দিয়েছিলেন। ললনা অন্যদিকে মুখ ফিরাইয়া ডুব দিতে থাকিত। সমবয়স্কারা কানাকানি করিত, কি বলিত তাহারাই জানে, তবে ভাবে বোধ হয় বিশেষ প্রশংসা করিত না। ললনার তাহাতে কিছু আসিয়া যায় না। সে বেশি কথাও কহিত না, বেশি কথায় থাকিতও না, দুই চারিটা কথা কহিত, স্নান করিত, জল লইত, উঠিয়া বাটি চলিয়া আসিত। কিন্তু ছলনার স্বতন্ত্র কথা, সে অধিক কথা কহিতে ভালোবাসিত, অধিক কথায় থাকিতে ভালোবাসিত। আটটার সময় স্নান করিতে গিয়া এগারোটার কম বাটি ফিরিয়া আসিত না। গায়ে গহনা নাই বলিয়া মুখ ভারী করিত, মোটা চালের ভাত খাওয়া যায় না বলিয়া কলহ করিত, পাতে মাছ নাই কেন বলিয়া থালা শুদ্ধ ঠেলিয়া ফেলিয়া দিত। এইরূপে দিনের মধ্যে শত সহস্র কাজ করিত, তাহারও শরীরে রূপ ধরে না। তপ্ত কাঞ্চনের মতো বর্ণ, গোলাপ পুষ্পের মতো মুখখানি, তাহাতে ভ্রু দুটি যেন তুলি দিয়া চিত্রিত করা, পাতলা দুখানি ঠোঁট, পান খাইয়া লাল করিয়া দর্পণ লইয়া নির্জনে ছলনাময়ী আপনার রূপ দেখিয়া আপনি গৌরবে ভরিয়া উঠিত। মনে মনে বলিত, এই বয়সে এত রূপ, না জানি বয়সকালে কি হবে। সমস্ত অঙ্গে কত গহনা থাকিবে, এইখানে বালা, এইখানে অনন্ত, এখানে বাজু, এখানে হার, চিক, কণ্ঠমালা, সাত নড়ি, দশ নড়ি, বিশ নড়ি, আরও কত কি, ওহ তখন কি হবে। হে আনন্দ, ছলনা একা বহিতে পারিত না, ছুটিয়া দিদির কাছে আসিয়া বসিত। ললনা জিজ্ঞাসা করিত, কিলা ছুটছিস কেন? দিদি, আমার রঙটা কি আগেকার চেয়ে কালো হয়ে গেছে? কালো হবে কেন, হয়নি। আচ্ছা দিদি, আমাদের গায়ে কেউ গুনতে জানি কি? কেন? আমি হাত দেখাবো। কেন? তারা গুনে বলে দেবে বড় হলে আমার গয়না হবে কি না। ললনার চোখে জল আসিত। হবে দিদি, হবে, তুই রাজরানী হবি। ছলনার লজ্জা করিত, মুখখানি লাল করিয়া ছুটিয়া অন্যত্র পালাইয়া যাইত। গহনা হইবে কিনা
তাহাই জিজ্ঞাসা করিতেছিল, রাজরানীর কথা কে বলিয়াছে? কখনো আসিয়া হয়তো জিজ্ঞাসা করিত, দিদি আমাদের কিছু নেই কেন? ললনা বলিত, আমরা দুঃখী তাই। কেন দুঃখী দিদি? গায়ে কে আমাদের মতো এমন করে থাকে, এমন তর কষ্ট পায়? ঈশ্বর যাকে যেমন করেছেন তাকে তেমনি করেই থাকতে হয়। ঈশ্বর কাউকে এমন করলেন না, কেবল আমাদেরই এমন করলেন। আমাদের পূর্বজন্মের পাপ। কে পাপ দিদি? পাপ কি একরকম আছে বোন? হয়তো কত অকর্ম করেছি, বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করিনি, লোকের মনে অযথা ক্লেশ দিয়েছি, আরও কত কি হয়তো করেছি। ছলনার মুখ ম্লান হইল, বলিল, এমনি করেই কি তবে চিরকাল কাটবে? কখনো কি সুখ হবে না? তা কেন ভাই, দুর্দিন কেটে গিয়ে আবার সুদিন হবে। তাহার পর ছলনার হাত দুটি সস্নেহে আপনার হাতে লইয়া বলিত, দেখিস দেখি তোর কত সুখ হবে, কত ঐশ্বর্য, কত গহনা, কত দাসদাসী, তুই রাজরানী হবি। ললনা এ কথাটা যখন তখন বলিত, ছলনা না ভাবিয়া চিন্তিয়া একটা কথা বলিয়া ফেলিল, দিদি তুমি? সে জানিত তাহার দিদি বিধবা, তথাপি বালিকা সুলভ চপলতায় একটা কথা আপনা আপনি মুখ হইতে বাহির হইয়া গিয়াছে, তাই ছলনা অধবদনে চুপ করিয়া রহিল। ললনা মৃদু হাসিয়া বলিল, আমিও সুখে থাকব বোন, ওই যে আমি আমাকে মা ডাকছেন। ললনা চলিয়া গেল, যথার্থই মা তখন ডাকিতেছিলেন। কাছে আসিয়া বলিল, কেন মা? তোমার বাবা এসেছেন ওই ঘরে। কথা শেষ হইবার পূর্বেই ললনা চলিয়া গিয়াছে। আহার করিতে বসিয়া রাসমণি জিজ্ঞাসা করিলেন, এতদিন কোথায় ছিলে? মুখে গ্রাস তুলিয়া হারানবাবু গম্ভীরভাবে বলিলেন, সে অনেক কথা। রাসমণি মুখ ব্যাদান করিলেন, অনেক কথা কিরে? সে গ্রাস গলধকরণ করিয়া হারানবাবু পূর্ব মতো গম্ভীর মুখেই বলিলেন, অনেক কথা এই যে মাতার উপর দিয়ে প্রলয়ের ঝড় বয়ে গিয়েছে। রাসমণির বিস্ময়ের সীমা নাই, ভাবনার শেষ নাই, প্রায় রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিলেন, খুলেই বল হারান। হারান গম্ভীর মুখে ঈষৎ হাস্য প্রকাশ করিয়া কহিল, নষ্টচন্দ্রের কলঙ্কের কথা জানো? আমার তাই হয়েছিল, চুরি করেছি বলে নন্দীরা আমাকে, না আমার নামে নালিশ করেছিল। নালিশ করেছিল? হ্যাঁ নালিশ করেছিল, কিন্তু মিছে কথা কতক্ষণ থাকে, কিছুই প্রমাণ হলো না। আজ মকদ্দমা জিতে তাই বাড়ি আসছি। ঘোমটার অন্তরালে শুভদা চক্ষু মুদিত ছিল। রাসমণি নন্দীদের বহু মঙ্গল কামনা করিলেন, তাহাদিগকে সগোষ্ঠী মুক্তি দিবার জন্য দুর্গার চরণে অনুযোগ করিলেন। তাহার পর বলিলেন, কিন্তু ওরা চাকরিতে তোকে আর রাখবে কি? হারানবাবু চক্ষু রক্তবর্ণ করিলেন, চাকরিতে রাখবে? আমি করলে তো রাখবে, হারামজাদা ভগবান নন্দীর এ জন্মে আমি আর মুখ দেখব? যদি বেঁচে থাকি তো প্রতিশোধ নেব, আমাকে যেমন অপমান করেছে তার শোধ তুলবই তুলব। রাসমণি কিছুক্ষণ ভয় বিস্মিত চক্ষে বীর ভ্রাতার পানে চাহিয়া মৃদু মৃদু বলিলেন, তাহলে কিন্তু খরচপত্রের? সে ভাবনা ভেব না দিদি, বেটা ছেলে, আমার ভাবনা কি, কালই আরেক জায়গায় চাকরি জুটিয়ে নেব। হারানবাবুর কথা যে রাসমণি সম্পূর্ণ বিশ্বাস করিলেন তাহা নহে, তথাপি কথা চিন্তিত আশ্বস্ত হইলেন। সম্পূর্ণ অবিশ্বাস করা অপেক্ষা কিঞ্চিত বিশ্বাস করিয়া এ দারুণ দুর্ভাবনার হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে এ সময়ে সকলেরই ইচ্ছা হয়, রাসমণিও তাহাই করিলেন। মনকে প্রবোধ দিলেন, হয়তো সে যাহা বলিতেছে তাহাই করিবে, এ বিপদের সময়ও অন্তত চক্ষু ফুটিবে। কিছুক্ষণ মনও থাকিয়া কহিলেন, যা ভালো হয় তাই করিস, না হলে অসুখ বিসুখ কাচ্চা বাচ্চা নিয়ে বিপদে সীমা পরিসীমা থাকবে না। একটা লম্বা চওড়া উত্তর দিয়া হারানচন্দ্র আহার শেষ করিয়া গাত্রোত্থান করিলেন। এইবার মাধবের সহিত সাক্ষাৎ হইল।
সে শুনিয়াছিল পিতা আসিয়াছেন, তাই এতক্ষণ উন্মুখ হইয়া শয্যার উপর বসিয়াছিল। হারানবাবু নিকটে আসিয়া তাহার গাত্রে হাত বুলাইয়া বলিলেন, কেমন আছো মাধব? ভালো আছি বাবা, তুমি এতদিন আসনি কেন? হারানচন্দ্র একটা মনমতো উত্তর খুঁজিতেছিলেন, কিন্তু মাধব সেজন্য অপেক্ষা করিল না। আবার বলিল, তুমি আমার জন্য ওষুধ আনতে গিয়েছিলে না, ওষুধ এনেছ? হারানচন্দ্র শুষ্ক মুখে বলিলেন, এনেছি। ভালো ওষুধ, খেলে ভালো হব? হবে বই কি? বালক প্রফুল্ল হইয়া হাত বাড়াইয়া বলিল, তবে দাও। হারানচন্দ্র বিপদে পড়িলেন, একটু ইতস্তত করিয়া কহিলেন, এখন নয়, রাত্রে খেও। বালক তাহাতেও সন্তুষ্ট, মৃদু হাসিয়া বলিল, তাই খাব। তাহার পর কিছুক্ষণ পিতার মুখপানে চাহিয়া বলিল, বাবা আমাকে একটা ডালিম কিনে দিও। দেবে? হারানচন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, দেব। তাহার পর শুভদা আসিলে তাহাকে কাছে ডাকিয়া বলিলেন, আমাকে আনা দুই পয়সা দিতে পারো? কেন? আমার দরকার আছে, একজনের ধার আছে, সে চাইতে এসেছে। শুভদা বাক্স খুলিয়া দুই আনা পয়সা বাহির করিল। হারানচন্দ্র উঁকি দিয়া দেখিলেন বাক্সে আরও অনেকগুলি পয়সা আছে। হাত পাতিয়া দু আনা পয়সা লইয়া বলিলেন, থাকে তো আরও আনা চারেক পয়সা দাও, মাধবকে একটা বেদানা কিনে দেব। শুভদা কাতরভাবে স্বামীর মুখপানে একবার চাহিল। এতগুলি পয়সা একসঙ্গে বাহির করিয়া দিতে বোধ হয় তাহার ক্লেশ হইতেছিল। তাহার পর বাক্স খুলিয়া বাহির করিয়া দিল। পয়সাগুলি হাতে বেশ করিয়া গুছাইয়া লইয়া হারানচন্দ্র একটু জোর করিয়া হাসিয়া বলিলেন, কালই আমি এসব শোধ করে দেব। শুভদা অন্যমনস্কভাবে ঘাড় নাড়িল। সে বিলক্ষণ জানিত তাহার স্বামীর অর্ধেক কথার কোনো অর্থই থাকে না। এখন চলিয়া যাইতেছে দেখিয়া শুভদা বলিল, এখন কোথায় যেও না, একটু শুয়ে থাকো। হারানচন্দ্র মুখ ফিরাইলেন, তা কি হয়, ঘরে বসে থাকলে কি আমার চলে? রাজ্যের কাজ আমার মাথার উপর পড়ে আছে। তবে যাও। তিনি চলিয়া যাইলে শুভদা বাক্স খুলিল, আর একটিমাত্র টাকা আছে। বিন্দুবাসিনী সেদিন যাহা দিয়া গিয়াছিল তাহা ফুরাইয়া আসিয়াছে, এই একটি টাকা মাত্র তাহাদের সম্বল। শুভদা বাক্সের একটি নিভৃত কোণে তাহা লুকাইয়া রাখিয়া মাধবের কাছে আসিয়া বসিল। মা, কখন বাবা বেদানা আনবেন? সন্ধ্যার সময়। সন্ধ্যা আসিল, রাত্রি হইল, তথাপি হারানবাবুর দেখা নাই। মাধব অনেকবার খোঁজ লইল, অনেক কথা জিজ্ঞাসা করিল, তাহার পরে কাঁদিতে লাগিল। শুভদা কাছে আসিয়া বসিল, ললনা অনেক করিয়া ভুলাইবার চেষ্টা করিল। প্রথমে সে কিছুতেই ভুলিতে চাহে না, অবশেষে শ্রান্ত মনে অবসন্ন শরীরে অনেক রাত্রে ঘুমাইয়া পড়িল। রাত্রে ভোর না হইতে সে আবার উঠিয়া বসিল। মা, ডালিম এসেছে আমার? শুভদা চক্ষের জল চাপিয়া বলিল, ডালিম তোমাকে খেতে নেই। কেন? খেলে অসুখ হবে। সে উঠিয়া বসিয়াছিল, আবার শুয়া পড়িল। পরদিন দ্বিপ্রহর অতীত হইলে হারানচন্দ্র বাটি আসিলেন। রাসমণি রাগ করিয়া একটা কথাও কহিলেন না। ললনা পা ধুইবার জল আনিয়া দিল, স্নান করিবার উপকরণ, হুঁকাতে জল ভরিয়া তামাকু সাজিয়া দিল। হারানচন্দ্র স্নানাহ্নিক সমাপ্ত করিয়া আহার করিলে শুভদা ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, মাধবের বেদানা এনেছ? ওই যা, আহা, পকেটে পয়সাগুলো রেখেছিলাম, ছেঁড়া পকেট, সমস্ত পয়সা কোথায় পড়ে গেছে? থাকে তো আজ গণ্ডাচারেক পয়সা ধার দিও, সন্ধ্যার সময় তোমাকে সমস্ত ফিরিয়ে দেব। শুভদা ম্লান মুখে কহিল, আর কিছু নেই। হারানচন্দ্র সহাস্যে বলিলেন, তা কি হয়, তোমার লক্ষ্মীর ভাণ্ডার কখনোই ফুরোয় না। শুভদা মনে মনে লক্ষ্মীর ভাণ্ডারের কথা স্মরণ করিল, প্রকাশ্যে বলিল, সত্যি কিছু নেই।
কেন থাকবে না? কাল যে দেখলাম অনেকগুলো পয়সা আর একটা টাকা আছে। সুভদা চুপ করিয়া রহিল। হারানবাবু আবার বলিলেন, ছে, আমাকে দুটো পয়সা দিয়ে তোমার বিশ্বাস হয় না? সমস্ত টাকাটা দিয়ে বিশ্বাস না হয়, আনাচারেক পয়সারও তো বিশ্বাস রাখতে হয়। আর আপত্তি করিল না। সুভদা হাত ধুইয়া প্রার্থিত অর্থ বাহির করিয়া দিল। পঞ্চম পরিচ্ছেদ। অর্থের সদ্ব্যবহার বটে। হারানচন্দ্র হলুদপুর গ্রাম পার হইয়া বামুনপাড়ায় আসিলেন। তাহার পর একটা গলিপথ ধরিয়া একটা দর্মাঘেরা ঘরে প্রবেশ করিলেন। এখানে অনেককুলি প্রাণী জড়ো হইয়া এক কোণে বসিয়াছিল। হারানচন্দ্রকে দেখিবা মাত্র তাহারা সাল্লাদে মহাকরলপ করিয়া উঠিল। অনেক প্রীতি সম্ভাষণ হইল। কেহ বাবা বলিয়া ডাকিল, কেহ দাদা বলিয়া ডাকিল, কেহ খুড়ো, কেহ মামা, কেহ মেষো ইত্যাদি বহুমান্যে বহু সম্ভাষিত হইয়া মুরব্বীর মতো হারানচন্দ্র তন্মধ্যে স্থান গ্রহণ করিলেন। অনেক কথা চলিতে লাগিল। অনেক রাজা উজিরের মুণ্ডপাত করা হইল। অনেক লক্ষ মুদ্রা ব্যয় করা হইল। এটা গুলির দোকান, সংসারের এক প্রান্তে শ্মশান, আর অপর প্রান্তে গুলির দোকান। শ্মশানে মহারাজাও ভিক্ষুকের সমান হইয়া যায়, এখানে ভিক্ষুকও মহারাজার সমান হইয়া দাঁড়ান। টানে টানে অহিফেন মগজে যত জড়াইয়া জড়াইয়া উঠিতে লাগিল, হৃদয়ের মহত্ত্ব, শৌর্য, বীর্য, ধৈর্য, গাম্ভীর্য, পাণ্ডিত্য ইত্যাদি একে একে তেমনি ফাঁপিয়া ফুলিয়া প্রশস্ত হইয়া দাঁড়াইতে লাগিল। কত দান, কত প্রতিদান, মণি, মুক্তা, হীরক, কাঞ্চন, কত রাজ্য, কত রাজকন্যা টানে টানে অবাধে ভাসিয়া চলিতে লাগিল। একাধারে এত রত্ন, জগতের তাবৎ বাঞ্ছিত বস্তু অর্ধ আলোকে, অর্ধ আধারে, দরমার ঘরে, ভূতলে। সেই ইন্দ্রসভা আমি বর্ণনা করিতে পারিব না। ক্রমে সন্ধ্যা হইয়া আসিতেছে দেখিয়া অনেকগুলি কালিদাস, অনেকগুলি দিল্লির বাদশাহ, অনেকগুলি নবাব সিরাজউদ্দৌলা, অনেকগুলি মিয়া তানসেন একে একে ঝাঁপ খুলিয়া বাহিরে আসিতে লাগিলেন। জগতের নিচ লোকের সহিত তাহারা মিশিতে পারেন না, কথাবার্তা আলাপ পরিচয় করা শোভা পায় না, কাজেই তাহারা রাস্তার একপাশ ধরিয়া নিঃশব্দে স্ব প্রাসাদ অভিমুখে প্রস্থান করিলেন। হারানচন্দ্র তাহাদের মতো বাহিরে আসিলেন, কিন্তু বাহিরে আসিয়া তাহার একটু বিভ্রাট ঘটিল। কোথা হইতে সেই হতভাগ্য পীড়িত মাধবের মুখখানা মনে পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে বেদানার কথাটাও স্মরণ হইল। অপর সকলের মতো তিনিও অবশ্য কোনো একটা বিশেষ উচ্চপদ লাভ করিয়া বাহিরে আসিয়াছিলেন, কিন্তু মুখ পড়া ছোড়ার মুখখানা সে রাজ্যে বিষম বিশৃঙ্খল ঘটাইয়া দিল। দিল্লির বাদশাহ পকেটে হাত দিয়া দেখিলেন রাজকোষ প্রায় শূন্য। অত বড় সম্রাটের চারিটি পয়সা ও একটি গাঁজার কলিকা ভিন্ন আর কিছুই নাই। বহুত আচ্ছা। তাহাই সহায় করিয়া তিনি নিকটবর্তী একটি গঞ্জিকার দোকানে প্রবেশ করিলেন। অধিকারীকে মিষ্ট সম্ভাষণে আপ্যায়িত করিয়া কহিলেন, ওকুরো, চার পয়সা তামাক দাও তো। অধিকারী সে আজ্ঞা সত্তর সম্পাদন করিল। হারানচন্দ্র তখন মন মতো একটা বৃক্ষতল অন্বেষণ করিয়া লইয়া গঞ্জিকার সাহায্যে বিশৃঙ্খল রাজত্ব পুনরায় শৃঙ্খলিত করিয়া লইলেন। সমস্ত কর্ম সম্পন্ন হইলে রাত্রি অনেক হইতেছে দেখিয়া বৃক্ষতল পরিত্যাগ করিয়া উঠিলেন। অনেক দূর গিয়া একটা খোড়ো বাড়ির সম্মুখের দ্বারে আঘাত করিয়া ডাকিলেন, কাত্তায়নী। কেহ উত্তর দিল না। আবার ডাকিলেন, বলি কাতু, বাড়ি আছ কি? তথাপি উত্তর নাই। বিরক্ত হইয়া হারানচন্দ্র চিৎকার করিয়া ডাকিলেন, বলি বাড়ি তাকে তো, দরজাটা একবার খুলে দিয়া যাও না। এবার অতি ক্ষীণ রমণী কণ্ঠে জবাব আসিল, কে? আমি আমি আমার বড় শরীর অসুখ, উঠতে পারব না। তা হবে না, উঠে খুলে দাও। এবার একজন পঞ্চবিংশতি বর্ষীয়া কালো কোলো মোটাসোটা সর্বাঙ্গে উল্কি পড়া মানানসই যুবতী যন্ত্রণাসূচক শব্দ করিতে করিতে আসিয়া খট করিয়া দ্বার মোচন করিল। ও মরি যে, পেটে ব্যথা, অত সার চেঁচাচ্ছ কেন? চেঁচাই কি সাদে, দোর না খুললেই চেঁচামেচি করতে হয়। যুবতী বিরক্ত হইল।
না বাবু, অত আমার সইবে না, আসতে হয়, একটু সকাল সকাল এসো। রাত্রি নেই, দুপুর নেই, যখন তখন যে অমনি করে চেঁচাবে তা হবে না, অত গোলমাল আমার ভালো লাগে না। হারানচন্দ্র ভিতরে প্রবেশ করিয়া আরগোল বন্ধ করিলেন। তাহার পর কত্তয়িনীর পানে চাহিয়া বলিলেন, আহা, পেটে ব্যথা হয়েছে তা তো আমি জানি নে। তুমি কেমন করে জানবে? জানে পাড়ার পাঁচজন। কাল থেকে এখন পর্যন্ত পেটে একবিন্দু জলও যায়নি। তা এত রাত্রিরে কেন? একটু কাজ আছে। কাজ আবার কি? বলছি, তুমি একটু তামাক সাজো দেখি। রমণী বিষম ক্রুদ্ধ হইয়া হাত দিয়া ঘরের একটা কোণ দেখাইয়া বলিল, ওই কোণে সব আছে, তামাক খেতে হয় নিজে সেজে খাও, আমাকে আর জ্বালাতন করো না, আমি একটু শুই। হারানচন্দ্র অপ্রতিভভাবে কহিল, না না, তোমাকে বলিনি, আমার মনে ছিল না, তুমি শুয়েই থাকো, আমি সেজে নিচ্ছি। তখন তামাকু সাজিয়া হুক্কা হস্তে হারানচন্দ্র কাত্যায়নীর পার্শ্বে শয্যায় আসিয়া উপবেশন করিলেন। অনেকক্ষণ তামাকু সেবন করিবার পর ধীরে ধীরে, অতি ধীরে, বড় মৃদু, পাছে গলার স্বর কর্কশ শোনায়, কহিলেন, কাতু, আজ আমাকে গোটা দুই টাকা দিতে হবে। কাত্যায়নী কথা কহিল না। বলি, শুনলে? কুমলে কি, আজ আমাকে দুটো টাকা দিতেই হবে। কাত্যায়নী পার্শ্ব পরিবর্তন করিল, কিন্তু কথা কহিল না। হারানচন্দ্র একটু সাহস পাইলেন, হুকাটি যথাস্থানে রাখিয়া দিয়া তাহার কাত্রে হাত দিয়া বলিলেন, দেবে তো? কাত্যায়নী কথা কহিল, মিছে ভ্যান ভ্যান করছো কেন, কোথা থেকে দেবো? কেন, তোমার নেই কি? না। আছে বই কি, বড় দরকার, আজে দয়া আমাকে করতেই হবে। থাকলে তো দয়া করব। দুটো টাকা তোমার আছেই, আমি জানি আছে, টাকার অভাবে বাড়িতে আমরা খেতে পাচ্ছি না, আমার রোগা ছেলের মুখের খাবার কেড়ে খেয়েছি, লজ্জায় ঘৃণায় আমার বুক পেটে যাচ্ছে, ও কাতু, আজ আমাকে বাঁচাও। থাকলে তো বাঁচাবো, আমার একটি পয়সাও নেই। এইবার হারানচন্দ্রের ক্রোধ হইল, বলিলেন, কেন থাকবে না, এত টাকা দিলাম, আর আমার অসময়ে দুটো টাকাও বেরোয় না, চাবিটা দাও দেখি, সিন্দুক খুলে দেখি টাকা আছে কি না। কাত্যায়নীর আতে ঘা লাগিল, একটা অবাচ্য অস্ফুট শব্দ করিয়া উঠিয়া বসিল। ক্রোধতৃপ্ত লোচনে হারানের মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, কেন, তুমি কে যে তোমাকে সিন্দুকের চাবি দেব? সে ছোট লোকের মেয়ে, নিজ কথা তাহার মুখে বাঁধে না, অনায়াসে চিৎকার করিয়া বলিল, যখন রেখেছিল তখন টাকা দিয়েছিলে, তা বলে তোমার দুঃসময় কি সেসব ফিরিয়ে দেব? হারানচন্দ্র একেবারে এতটুকু হইয়া গেলেন, কাত্যায়নীর মুখের সম্মুখে তিনি কখনোই দাঁড়াইতে পারেন না, আজও পারিলেন না, নিতান্ত নরম হইয়া বলিলেন, তবু ভালোবেসেও তো একটু উপকার করতে হয়। ছাই ভালোবাসা, মুখে আগুন অমন ভালোবাসার, আজ তিন মাস থেকে একটি পয়সা দিয়েছ কি যে ভালোবাসবো? ছি, অমন কথা বলো না কাতু, ভালোবাসা কি নেই? এক দিল না, আমাদের যেখানে পেট ভরে সেইখানে ভালোবাসে, এ কি তোমার ঘরের স্ত্রী যে গলায় ছুরি দিলেও ভালোবাসতে হবে? তোমা ছাড়া কি আমার গতি নেই? যেখানে টাকা সেইখানে আমার যত্ন, সেইখানে আমার ভালোবাসা। যাও বাড়ি যাও, এত রাত্রিরে বিরক্ত করো না। কাতু, সব কিছু পুরোলো? অনেক দিন পুড়িয়েছে, এতদিন চক্ষু লজ্জায় কিছু বলিনি, আজ যখন কথা পারলে তখন সমস্ত স্পষ্ট করেই বলি। তোমার স্বভাব চরিত্র খারাপ, আমার এখানে আর এসো না। বাবুদের টাকা চুরি করে জেলে যাচ্ছিলে, চাকরি বাকরি নেই, কোনদিন আমার কি সর্বনাশ করে ফেলবে? তার চেয়ে আগে ভাগে পথ দেখাই ভালো, এখানে আর ঢুকো না। হারানচন্দ্র বহুক্ষণ সেইখানে সেই অবস্থায় মৌন হইয়া বসিয়া রহিলেন। তাহার পর ধীরে ধীরে মুখ তুলিয়া বলিতে লাগিলেন, তাই হবে, এখানে আর আসবো না, তোমার জন্য আমার সব হলো, তোমার জন্য আমি চোর, তোমার জন্য আমি লম্পট, তোমার জন্য আমি স্ত্রী পুত্র দেখি না, শেষে তুমি।
হারানচন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া আবার বলিলেন, আজ আমার চোখ ফুটল। এবার কাত্যায়নীও নরম হইল, একটু সরিয়া বসিয়া বলিল, ঠাকুর করুন তোমার যেন চোখ ফোটে, আমরা ছোট লোকের মেয়ে, ছোট লোক, কিন্তু এটা বুঝি যে আগে স্ত্রীপুত্র বাড়িঘর, তারপর আমরা, আগে পেটের ভাত, পরবার কাপড়, তারপর শখ নেশা ভাঙ। তোমার আমি অহিত চাইনি, ভালোর জন্যই বলি, এখানে আর এসো না, গুলির দোকানে ঢুকো না, বাড়িয়ে যাও, ঘর বাড়ির স্ত্রীপুত্র দেখো গে, একটা চাকরি বাকরি করো, ছেলে মেয়ের মুখে দুটো অন্ন দাও, তারপর প্রবৃত্তি হয় এখানে এসো। কাত্যায়নী শয্যা হইতে উঠিয়া বাক্স খুলিয়া 10টি টাকা বাহির করিয়া হারানচন্দ্রের সম্মুখে রাখিয়া বলিল, এই নিয়ে যাও। হারানচন্দ্র বহুক্ষণ অধোপদনে নিরুত্তরে বসিয়া রহিল, তাহার পর ঘাড় নাড়িয়া বলিল, আমার দরকার নেই। কাত্যায়নী অল্প হাসিল, হাত দিয়া হারানের মুখখানা তুলিয়া বলিল, যে কিছু জানে না তার কাছে অভিমান করো, এ না নিয়ে গেলে কাল তোমাদের সবাইকে উপোস করতে হবে, তা জানো? কেন, তোমাদের ঘরে যে কিছু নেই, কেমন করে জানলে? এইমাত্র তুমি নিজেই তো বললে, ছেলের মুখের খাবার কে রেখে এছ? ও, শুধু তাই নয়, তুমি এত কথা না বললেও আমি আগে থেকেই সমস্ত জানি, আমি নিজে তোমাদের বাড়ি গিয়ে সব দেখে এসেছি। কেন, প্রথমত মেয়ে মানুষের এসব আপনিই দেখতে ইচ্ছে হয়, তারপর সব দেখে শুনে আটঘাট না বেঁধে চললে আমাদের চলে না, তোমরা যত বোকা, মেয়ে মানুষ হলেও আমরা তত বোকা নই, তোমাদের স্ত্রী আছে, পুত্র আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, একবার ঠকলে আর একবার উঠতে পারো, কিন্তু আমাদের কেউ নেই, একবার পড়ে গেলে আর উঠতে পারবো না, আমরা না খেতে পেয়ে মরে গেলেও কারো দয়া হবে না, লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছেন, আমাদের তো সে ভরসাও নেই, তাই সমস্ত জিনিস খুব সাবধানে নিজে না দেখে শুনে চললে কি আমাদের চলে, বুঝেছ? কাত্যায়নীরও বোধ হয় ক্লেশ হইতেছিল, এসব কথা কহিতে কহিতে সে মুহূর্তের জন্য হৃদয়ে একটু ব্যথা অনুভব করা নিতান্ত অস্বাভাবিক নহে, কিন্তু তৎক্ষণাতই সে সমস্ত ঢাকা দিয়া ফেলিল। হারানচন্দ্রের মুখখানা একটু নাড়িয়া দিয়া বলিল, যা বললাম সব বুঝেছ, এ টাকাগুলো তোমার স্ত্রীর হাতে দিও, তবু দুদিন স্বচ্ছন্দে চলবে, নিজের কাছে কিছুতেই রেখো না, শুনছ? হারানচন্দ্র অন্যমনস্কভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, হাঁ, অনেক রাত্রি হল, আজ আর কোথাও যেও না, এইখানে শুয়ে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো, এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলের সাথেই থাকবে।